বাংলাদেশ আওয়ামী লীগ হকার্স লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত 3 জানুয়ারি রোজ সোমবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিজস্ব কার্যালয় ধানমন্ডি 3A সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ হকার্স লীগের আহ্বায়ক কমিটি, সম্মানায়ক জনাব এস এম জাকারিয়া হানিফের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ হকার্স লীগের সিনিয়র সহ বিভিন্ন নেতৃবৃন্দ নিয়ে মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবাহান গোলাপের সাথে আলোচনা সভায় উপস্থিত হন। আলোচনা সভায় এমপি গোলাপ উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আগামী সম্মেলন সবাইকে নিয়ে হবে, কে নেতা হবে আর কে নেতা হবে না ওটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করবেন।